মানে বন্ধক রেখে যাবে আমাদেরকে বুঝতে পারছো তোমাদের এর বন্ধক নেবে কেউ বন্ধক নেবে নেবে না দুনিয়াতে সবাই কোচিং মাল চায় দেশ মাল এসব বুড়ি ধুড়ি কেউ পছন্দ করে না সামনে আয় हेलो बंधुरा केमन आछो सबाई आशा करछी तोमरा सबाई भालो आछो आर आमिओ भालो आछी। देखो आमरा आपातत बसे आछी ट्रेने, आमी आछी, आमाके तो चिंतेई पारछो जे कालो मास्क पड़ा, आर आमार पाशे आछे जयिता दी, जयिता सिम्पल ब्लग्स, ओनार चैनलेर नाम निश्चयई जानो तोमरा सबाई, अनेकेई जेने गेछो। तो आमरा जाच्छी एखन रानू मंडलेर बाड़ीते, देखते थाको पुरो भिडियोटा। तो चले आसलाम रानाघाट जंक्शन, सबाई जानो रानुदीर बाड़ी कोथाय, रानाघाटे। तो देखो एक नम्बर प्लैटफर्मे आमरा नेमेछि आर पाशे ट्रेन दाड़िये आछे आर प्रचुर बृष्टि होच्छे, प्रचुर बृष्टि होच्छे, साराटा दिन बृष्टि होयेछे। तो एटा होच्छे रानाघाटेर टिकिट काउंटार, आरेकटा टिकिट काउंटारो आछे, तबे बृष्टि जेहेतु होच्छिलो आमरा एखानेई एसे अपेक्षा करलाम। आर रानुदीर बाड़ी किभाबे जाबे देखो, सकाल 10:48 बजे रानुदीर बाड़ी किभाबे जाबे जानते होले पुरो भिडियोटा अवश्यई देखते थाको। अच्छा दादा बोलुन तो रानु मंडलेर बाड़ी कोथा थेके किभाबे जाबो, किभाबे जाबो, किभाबे जाबो? आपनि एखान थेके पिछने जाबेन, पिछने टोटो पाबेन बा ভ্যান পাবেন, রিক্সা পাবেন, ওখান থেকে সোজা গিয়ে বলতে হবে যে বেগোপাড়া যাব। আচ্ছা কত ভাড়া চাইতে পারে? 15 টাকা কি 10 টাকা? আচ্ছা এটা তো বারগেইন করে দিতে হবে তাই তো? বারগেইন করতে হবে, বর্ষার সময় যেহেতু 20 টাকাও নিতে পারে। আচ্ছা দেখে নেবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা দাদা আপনাকে অনেক ধন্যবাদ। ওনার থেকে আমরা কিছু খাবার নেচ্ছি, এটা নিচ্ছি, এটা হচ্ছে, এটা এটা কি কেক বলুন? টিকিট কাউন্টারে ঠিক পেছনেই ছিল টোটো স্ট্যান্ড, আমরা একটা টোটো নিয়ে দিলাম বাবুজি বললেন 15 টাকা, তো আমাদের কাছ থেকে 20 টাকা করে নিল যেহেতু বৃষ্টি হচ্ছে, দিতেই হলো 20 টাকা করে। কেক অবশ্যই নেবেন, অ্যাড হলো। তো চলে এলাম আমরা রানু মণ্ডলের বাড়ি, এই হচ্ছে বাড়ির পেছন সাইড। তো ঢোকার সময় ভাবলাম একবার ভিডিওটা করেই নিই তোমাদের কে দেখানোর জন্য, প্রচুর বৃষ্টি হচ্ছে, বারবার বাইরে বেরোতে পারবো না। আর দেখো সোজা রাস্তা চলে গেছে বাড়ির পিছন দিয়ে, আর এই হচ্ছে রানু মণ্ডলের বাড়ির বিপরীতে একটা বাড়ি। তো চলো, এই হচ্ছে বাড়িতে ঢোকার গলি। তো আমরা টুক 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 করে ঢুকে পড়ি রানু মণ্ডলের বাড়ি। গান শুনছিলে রেডিওতে? গান হচ্ছে না, আজকে কি রান্না হবে? আজকে ফুলকপি জানি না কিছু রান্না হবে, কি রান্না করবে জানো না? ভালো আছেন আপনি? আপনারা ভালো আছেন? জুতো খুলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ গান চলছে না তাই দিদির ভালো লাগছে না, তাই তো দিদি? সবসময় চলে না, সবসময় যেসব গান ভালো লাগে না সেগুলো চলে। তাহলে তো আপনার গান আমাদের খুব ভালো লাগে, ওটা শুন। আপনি যে গত কিছুদিন আগে, দুদিন আগেই মনে হয় বাদাম বাদাম গান করেছেন, সে তো বিশাল সবার কাছে পৌঁছে গেছে আমাদের। বাদাম বাদাম গাইছিল আমাকে, আজকে একবার হবে নাকি? না জানি না, ভুলে গেছি। আমরা বলে দিলে হবে? আমরা বলে দিলে হবে, হবে না? আচ্ছা দিদি যেটা জানে সেটাই শোনাবে তাই তো দিদি? দিদির অনেক ভালো ভালো গান জানে, সেগুলো শুনবো। বলা যাচ্ছে না, যখন এমন কোন জায়গায় রেখেছিলাম সেখান থেকে তোমার এই গন্ধটা ফেলিয়েছে, এরমও হতে পারে। চাদরটা
তোমাদের এখানে আজ থেকে বৃষ্টি হচ্ছে মানে তিন দিন ধরে আমার নাকি বৃষ্টি হচ্ছে এসে না বললেন কি নিয়ে এসেছেন হ্যাঁ ঠিক 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 আমি খুলবো না তুমি খুলবে আমি খাবো না এখন একটু পরে খাচ্ছি বলছিল যে অন্য মানে ডাইজেস্ট করার জন্য হজম করার জন্য মানে আগ্রহ বাগ্রহ নিয়ে কিছু খেয়ে তারপরে সেটাকে হজম করা দরকার তো এই একটা কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা না মানে সঙ্গে ছিল না সেরকম একটা পরিস্থিতি এবার সেই ঠাকুর হয়েছিল মানে দুর্গা ঠাকুর সেটা দেখতে গিয়ে মানে সেটা মানে আমি জানতাম না যে ওখানে হয়েছে ওটা স্টেশনের কাছাকাছি বেশি ঘুরে না এবারে গেছি তো সেখানে কি হয়েছিল আমি দেখি সবাই আত্মীয় ফাত্মীয় মানে যারা ছিল আর কি তার সঙ্গে যারা পড় তারা সবাই করলো আর ওই মেলার মধ্যে কেউ আর জিজ্ঞেস করার মতো কেউ ছিল না যে তুমি খেয়েছ বা শীত লাগছে তোমার বা কোথায় মানে যাবে ওই যে একটা পরিস্থিতি ছিল সেটা হচ্ছে তোমার 15, 14 অথবা 16 ওরকম 17-তে নয় কারণ 2019 থেকে তো আমার ওই সব ওই জীবনটা শেষ অথবা আমি যে পরিস্থিতি ছিলাম বলছি তো কেউ তো আমার ছিল না আমাকে ওই রাত্রেবেলা আমি ভাবছি যে যদি আমি এই রাতটাকে মানে কীভাবে কাটাবো ওই যে ওই রাত সবাই তো রাক্ষসের মতো বা রাক্ষসের মতো যে যার খেয়ে চলে গেছে কেউ তো ছিল না আমার সঙ্গে এই দুনিয়ায় কে কারো স্বার্থপর মানুষ যার কোনো স্বার্থপর মোস্টলি মহিলা যার অতিরিক্ত মানে অত হিংসা পরিমাণে বেশি যে বলার কথা না তাদের চেহারা দেখে তো বোঝা অথবা তাদের কর্ম দ্বারে মানে যাচ্ছে তাই সে তো যা কিছু দেওয়া তো দূরে কারণ কেউ এ কথাও বলেনি তো আমার মানে অসহায় যেহেতু দেখেছি তো এই ধরনের পড়ি তখন আমি প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম রাত্রেবেলায় যেহেতু প্যান্ডেলের মধ্যে গিয়ে আর ওই মানে প্যান্ডেলের নিচে গিয়ে ভাবছি যে মানুষ তো অনেক যারা কি স্বভাবে খুব খারাপ মানে সেটা কেউ দেয় হয়তো কেউ দেয় না তুমি তো দেখে যাবো যেমন এই গানটা শোনাচ্ছি গানটা মনে করো তাকে গাইছি কারণ অবশ্যই মনে করছি জানো কিন্তু সবসময় যেহেতু মনে তো রাখি না বা থাকি না সে না তো বউ আছে চাঁদ সিতারে ফুল আর খুশবু বাহ
তালি দাও, হাত তালি দাও। শায়ন আমাকে দেখতে পাবে না তো। না, ওনাকেই দিন। ইয়ে সাগরের জামানি হ্যাঁ হ্যাঁ যাবো, রানুদি নিজেই রান্না করে নেবে বলছে। নাও তুমি নাও, বাজারটা নাও। এটা তো খুব ইয়ের কথা, মানে এই দিদি কি বলছে শোন, রান্নাটা করো, রান্নাটা তাহলে ভালো হয়। রান্না করে দিয়ে যাবো, দিদি খোলো না, দেখো খুলে দেখো মাংসটা ঠিক আছে কিনা। তুমি যেখান থেকে মাংস নাও সেখান থেকে নেওয়া হয়েছে। খুলে দেখো, খুলে দেখো, খুলে দেখে নাও আর কিছু লাগবে। ওইটার মধ্যে সব মশলা আছে মনে হয়, দেখো ওই প্যাকেট। হ্যাঁ পেয়েছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনিয়া তো অবশ্যই লাগে মাংসের মধ্যে। তাহলে ধনিয়া নিচ্ছিস কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আমাকে ধন্যবাদ, বট তোমরা রান্না করে খেলে আমি আরো খুশি হতাম। আবার আরেকদিন আসবো, একদিন করে খেয়ে যাবো, একদিন রান্না করবো, খাবো। এই তো আনলাম, এবার গান শোনাও, আমাদের যোগ্যতা তো দেখালাম, এবার গান শোনাও। গান শোনাও, যোগ্যতা দেখালে ওরা নিয়ে আসবে। ওই তো আমাদের জন্যই তো আনলো, বলো এবার একটু গান করো। গান করো, তোমার ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে। আরে ভালো লাগছে না তোমার রান্না করা, সত্যি করে রান্না করি এটা বলি। দেখো দিদি করছে রান্না, আমরা আমাদের খুব ভালো লেগেছে দিদি। হ্যাঁ তোমার খুব ভালো লেগেছে, না খাইয়ে ছাড়বে না বলছে, করো না দিদি একটা গান, করো না, করো একটা গান করে দাও। ঠিক আছে আচ্ছা করো করো, ঠিক আছে গানটা গাইছি করো। এক হাতে তালি বাজে না, কে বলেছে এই যে বাজছে, চলো এটা একটা খুব সুন্দর। তালি বাজে দিদি, তুমি আমাদের পার্টিতে আসো।